সিন্ধু সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিন্ধু সভ্যতা সময়কাল আনুমানিক তিন হাজার তিনশো খ্রিস্টপূর্বাব্দে গড়ে উঠেছিল এই সভ্যতা এবং এক হাজার সাতশো খ্রিস্টপূর্বাব্দের পর আর এই সভ্যতাটি দেখা যায়নি নামকরণ সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে এই সভ্যতাটির নামকরণ হয়েছে সিন্ধু সভ্যতা আবিষ্কার উনিশশো বিশের দশকে সিন্ধু অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে হরপ্পা মহেঞ্জোদারো চানহুদারো জেন্ডোর লোথাল কালীবঙ্গাল প্রভৃতি শহর আবিষ্কৃত হয় সিন্ধু সভ্যতার আয়তন ধারণা করা হয় যে সিন্ধু সরস্বতী ঘগ্গর, হাকরা। প্রভৃতি নদীর উপত্যকায় সিন্ধু সভ্যতার বসতি অঞ্চলগুলোর মোট আয়তন ছিল প্রায় ১৩ লক্ষ বর্গ কিলোমিটার নিদর্শন সিন্ধু সভ্যতা ভারতীয় উপমহাদেশের প্রথম নগর সভ্যতা এই সভ্যতার নগরগুলোর রাস্তা সড়কবাতি ড্রেন ডাস্টবিন একতলা দোতলা বাড়িগুলো ছিল পরিকল্পিতভাবে তৈরি বিশাল গোসলখানা এবং শস্যগারও পাওয়া গেছে এই শহরগুলোতে আরো পাওয়া গেছে পোড়ামাটিও ব্রঞ্জের মূর্তি পাথরের বাটখাড়া পুতির মালা ও অসংখ্য সিল তবে সিলের গায়ের সিন্ধু লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণ প্রত্নতাত্ত্বিকদের মতে সিন্ধু সভ্যতা প্রাকৃতিক দুর্যোগজনিত কারণেই ধ্বংস হয়ে গেছে মিশরীয় সভ্যতা উত্তর আফ্রিকার পূর্বাঞ্চলের একটি প্রাচীন সভ্যতা হল মিশরীয় সভ্যতা সময়কাল খ্রিস্টপূর্ব তিন হাজার একশো পঞ্চাশ শব্দে নদের নিম্নভূমি অঞ্চলে এই সভ্যতা গড়ে ওঠে খ্রিস্টপূর্ব একত্রিশ শব্দে আদি রোমান সাম্রাজ্য মিশর অধিকার করলে ফারাউদের শাসন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয় নীলনদের দান মিশরীয় সভ্যতা হল নীলনদের দান নীলনদের উর্বর প্লাবন সমভূমি এই অঞ্চলের অধিবাসীদের স্থায়ী কৃষি অর্থনীতিও একটি কেন্দ্রীভূত সমাজ গঠনে সাহায্য করে ফারাওদের কর্তৃত্ব সে সময় মিশরের রাজাদের বলা হতো ফারাও বা ফেরাওন আদি রাজবংশীয় যুগে প্রথম ফারাও মেমফিসের রাজধানী স্থাপন করে নিম্ন মিশরের ওপর তাদের নিয়ন্ত্রণ বিস্তার করে মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পরও ফারাওরা তাদের রাজা হবে ফলে ফারাওদের মৃতদেহ তারা সংরক্ষণ করতে গিয়ে মমি তৈরির কৌশল উদ্ভাবন করে আর মমি সংরক্ষণ করতে গিয়ে পিরামিড তৈরি করে মিশরীয়দের কৃতিত্ব প্রাচীন মিশরীয়দের নানান কৃতিত্বগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মমি তৈরি মিশরীয় পিরামিডসমূহ মন্দির মিশরীয় গণিত ব্যবস্থা উন্নত চিকিৎসা ব্যবস্থা সেচ ব্যবস্থা ও কৃষি উৎপাদন কৌশল প্রথম জাহাজ নির্মাণ মিশরীয় চিনামাটিও কাঁচ শিল্পবিদ্যা এবং একটি নতুন ধারার সাহিত্য হায়ারোগ্লিফিক্স মিশরীয় সভ্যতা যে উন্নত সভ্যতা ছিল তা প্রমাণ করে তাদের হায়ারোগ্লিফিক্স লিপি মেসোপোটেমিয়া সভ্যতা মেসোপোটেমিয়া সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর অন্যতম খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো হতে তিন হাজার অব্দের মধ্যে এই সভ্যতার উন্মেষ ঘটেছিল নামকরণ গ্রিক শব্দ মেসোপোটেমিয়া অর্থ হল দুই নদীর মধ্যবর্তী অঞ্চল বর্তমান ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেতিস নদীর মধ্যস্থলে এই সভ্যতা গড়ে উঠেছিল বলে একে মেসোপোটেমিয়া সভ্যতা বলা হয় মেসোপটেমিয়া সভ্যতাকে চার ভাগে ভাগ করা হয়েছে যথা সুমেরীয় ব্যাবিলনীয় অ্যাসিরীয় ও ক্যালেডীয় মেসোপটেমিয়া সভ্যতার প্রধান শহরগুলো ছিল ইরিদু নিপুর লাগাস উরুক কিস ইতার প্রায় ছয় বর্গ কিলোমিটার জায়গা নিয়ে বিস্তৃত উড়ুক শহরটি ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় শহর ধারণা করা হয় যে উরুক শহর থেকেই ইরাকের নামকরণ করা হয়েছে লিপি মেসোপোটেমিয়ায় লিপির আবির্ভাব হয়েছিল খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে এগুলোকে কিউনিফর্ম বা লিপি বলা হয় হাম্মুরাব্বি কোড সম্রাট হাম্মুরাব্বি আমলে আইন কানুনের অনুশাসন তৈরি করা হয়েছিল যা ইতিহাসে হাম্মুরাব্বি কোড নামে পরিচিত এই কোডের প্রতিটি গুরুত্বপূর্ণ অন্যায়ের জন্য নির্দিষ্ট শাস্তি বরাদ্দ ছিল পঞ্জিকা ও গণিতশাস্ত্র সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন ঘটে ব্যাবিলিনীয় সভ্যতায় তিনশো ষাট ডিগ্রি কোণ আবিষ্কার করেছিলেন তারা পৃথিবীকে অক্ষাংশ দ্রাঘিমাংশ ভাগ করা এবং সাত দিনের সপ্তাহ গণনা এসব তাদের আমলে হয়েছে মেসোপোটেমিয়ার অর্থনীতির চাকা সচল রেখেছিল কৃষিকাজ পশুপালন ও বস্ত্রশিল্প তখন প্রধান ফল বৃক্ষ হিসেবে খেজুর গাছকেই গণ্য করা হতো খেজুর গাছকে তারা বলতো প্রাণ বৃক্ষ ব্যাবিলনের শূন্য উদ্যান ছিল প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি ধারণা করা হয় রাজা নেবুচাঁদ নেজা তার সম্রাজ্ঞীর একাকিত্ব কাটানোর জন্য ইউফ্রেতিস নদীর অববাহিকায় খ্রিস্টপূর্ব ছয়শো সালে ব্যাবিলন শহরকে ঘিরে ছাপ্পান্ন মাইল দীর্ঘ একটি দেয়াল নির্মাণ করেন সম্পূর্ণ দেয়ালের ওপর বাগান করা হয়েছিল যা ইতিহাসে ব্যাবিলনের শূন্য উদ্যান নামে পরিচিত চৈনিক সভ্যতা চৈনিক সভ্যতা পৃথিবীর আদিম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম ধারণা করা হয় যে খ্রিস্টপূর্ব দু হাজার অব্দে চীনের হোয়াংহো ও ইয়াং সিকিয়াং নদীর তীরে গড়ে উঠেছিল এই সভ্যতা চীনা সভ্যতা মূলত ছিল কৃষিভিত্তিক এখানকার প্রাচীন জনগোষ্ঠী হোয়াংহ নদীর দুপাশের উর্বর এলাকা জুড়ে চাষ করত জব গম ধান ও নানা ধরনের শাকসবজি পালন করত বিভিন্ন জাতের পশু তারা রেশম কীটের চাষাবাদের পদ্ধতিও জানত এর সুতো দিয়ে তারা মজবুত ও সুন্দর বস্ত্রাদি বানাত চীনা চীনের সিয়া সাম্রাজ্যের মাটির পাত্রে কিছু প্রাচীন প্রতীক দেখা যায় যা আধুনিক চৈনিক অক্ষরের আদিরূপ বলে মনে করা হয় এ বংশের সম্রাট ইউ খাল খননের মাধ্যমে চীনকে মহাপ্লাবনের হাত থেকে রক্ষা করেন চিকিৎসা পদ্ধতি প্রাচীন চীনা চিকিৎসকগণ বিভিন্ন ব্যাধি ও ক্ষত নিরাময়ে ভেজস ও শল্য চিকিৎসা জানতেন চীনা আকুপাংচার পদ্ধতি এখনও প্রচলিত চীনের মহাপ্রাচীর দিগ্জয়ী মহাবীর সিন সিং হুয়াংকে চীনের নেপোলিয়ান বলা হয়ে থাকে কারণ তিনি দেশকে মঙ্গোলীয় পৌনপনিক আক্রমণ থেকে রক্ষা করার জন্য গড়ে তুলেছিলেন চার হাজার কিলোমিটার দীর্ঘ চীনের মহাপ্রাচীর কাগজ আবিষ্কার ধারণা করা হয় যে খ্রিস্টপূর্ব দুইশো অব্দের আগেই চীনারা কাগজের ব্যবহার জানত মায়া সভ্যতা মায়া সভ্যতা হল মেক্সিকো এবং মধ্য আমেরিকার আদিবাসী মায়া গোষ্ঠীর স্থাপিত সভ্যতা এই মায়াদের মায়ানো বলা হয় সময়কাল দু হাজার ছয়শো খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল মায়া সভ্যতা ভৌগোলিক অবস্থান মেক্সিকোর দক্ষিণাঞ্চল গুয়েতমালা হন্ডুরাস এবং এল সালভাদরের প্রায় এক হাজার কিলোমিটার অঞ্চল জুড়ে ছিল মায়া সভ্যতা নগর সভ্যতা মায়া সভ্যতা গড়ে ওঠে অনেকগুলো নগর রাষ্ট্র নিয়ে এগুলো হচ্ছে টিকাল পালেং ইয়াকচিলতন এবং কপ্তন সমাজ ব্যবস্থা মায়া সভ্যতার রাজা ছিলেন একই সাথে রাষ্ট্র ও ধর্মীয় প্রধান তিনি আইন শাসন বিচার ও ধর্মীয় বিষয়ে সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন রাজা পুরোহিত অভিযাত্রা ছিল প্রথম শ্রেণীতে দক্ষ কারিগর স্থপতীয় বণিকেরা অভিজাত শ্রেণীর অংশ ছিলেন এই সভ্যতায় পুরোহিতরা ছিলেন খুবই শক্তিশালী প্রায় দুই হাজার খ্রিস্টপূর্বাব্দে মায়েরা চাষাবাদ শুরু করে এবং কৃষিজীবী গ্রামের উৎপত্তি ঘটে মায়াদের প্রধান খাদ্য ছিল ভুট্টা ভুট্টা ছাড়াও কোকো মরিচ তুলা ইত্যাদিরও চাষ হতো কোকো ফল ছিল মায়া সভ্যতার মুদ্রা অর্থাৎ কোকো গাছের ফল বিনিময়ের মাধ্যম বা মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো লিখন পদ্ধতি মায়ানরা প্রায় আড়াইশো খ্রিস্টপূর্বাব্দের লেখার জন্য সর্বাধিক উন্নত রূপ আবিষ্কার করেছিলেন যা গ্লাইফস নামে পরিচিত বই মায়ানরা গাছের বাকল দিয়ে তৈরি করা কাগজ দিয়ে বই বানাত যেগুলোকে বলা হতো কোডেক্স মায়া ক্যালেন্ডার প্রায় চারশো খ্রিস্টপূর্বাব্দে মায়াদের পাথরের চাকতিতে খোদাই করা ক্যালেন্ডার ছিল তারা শূন্যের ব্যবহার জানতো তিনশো দিনকে কেন্দ্র করে তারা একটি জটিল বর্ষপঞ্জিকা তৈরি করেছিল মায়ানরা তিনটি ভিন্ন সিস্টেমের পঞ্জিকা ব্যবহার করত এগুলো ছিল তজকিন হাফ ও তনউক ধর্ম মায়ানরা বহু দেবতায় বিশ্বাস করত তাদের প্রধান দেবতার নাম ইদামনা ইদামনা পরাক্রমশালী আকাশচারী দেবতা এবং সৃষ্টির দেবতা তাকে খুশি করতে মায়ান যাজকরা পিরামিডের ওপর নরবলি দিত আর এই নরবলি শহর ছিল চিচেন ইত্সা মায়াদের আরেক দেবতার নাম কুকুলকান কুকুলকান হলেন তাদের সর্পদেবতা এছাড়া হুরা খান ছিলেন তাদের ঝড়ের বজ্রপাতের এবং আগুনের দেবতা অনেকেই মনে করেন যে হুরা খান থেকেই হারিকেন শব্দটির উৎপত্তি হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ